ভারতীর উপজেলা সদরে এরুল পুলিশের ফেবরা গুলিতে যারা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করে আজকে সংবাদ সম্মেলন শুরু করছি। আপনারা জানেন মহান আল্লাহ ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশে পুলিশের নির্বিচার গুলি বর্ষণ ও ভয়াবহ পৈশাচিকতায় চারজন নিহত ও শতাধিক আহত হয়েছে। পুলিশের এমন মারমুখী আচরণ নিষ্ঠুরতা ক্ষমার অযোগ্য। আইন শৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতা করতে হয় না বলেই সামান্য কিছুতে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা যেন এখন নিত্য দিনের ঘটনা। এই ভোটারহীন সরকারের দুঃশাসনে মানুষের জীবনের মূল্য এখন পশু পাখির মূল্যের চেয়েও কম হয়ে গেছে। বিদেশে অনেক বড় বড় বিক্ষোভে পুলিশকে একটি বুলেট খরচ না করেও ধৈর্য সহকারে মোকাবেলা করতে আমরা দেখেছি। আর এই দেশে কোনো ঘটনা ঘটলেই অসহিষ্ণু আচরণ করে পুলিশ বাহিনী ক্ষমতা হারানোর সংখ্যায় প্রতিনিয়ত স্থির বর্তমান সরকার এবং তাদের রক্ষাকারী বাহিনী বিক্ষোভকে করতে দিলে কি সরকারের পতন হয়ে যেত? আপনারা জানেন মহান আল্লাহ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অশালীন মন্তব্যের জেরে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠে, তারা প্রতিবাদের জন্য স্থানীয় ঈদগাহ মাঠে জড়ো হয়েছে। এই প্রতিবাদী মানুষের উপর পুলিশের ব্যাপারগুলিতে রক্তাক্ত হয় খোলা। কি ছিল তাদের অপরাধ? তারা একটি অন্যায়ের প্রতিবাদ করার জন্য জড়ো হয়েছিল মাত্র, এটি তো কোনো অপরাধ নয়। তারা কোনো ভাঙচুর করেনি, কারো ক্ষতি করে, প্রতিবাদ করা কি অন্যায়? তারা কি কোনো দাঙ্গায় লিপ্ত হয়েছিল যে কোনো ধর্ম যে কোনো ধর্ম সম্পর্কে অশালীন মন্তব্য করলে মানুষের বিক্ষুব্ধ হয়ে ওঠা নূতন কিছু নয়, এটাই স্বাভাবিক। কিন্তু বন্ধুরা, আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করছি স্থানীয় প্রশাসক সুকৌশলে ভোলার মানুষের প্রতিবাদটিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার ক্ষীণ চক্রান্ত চালাচ্ছে। অথচ আপনারা ভোলা হত্যাকাণ্ডের পর সরকার ও প্রশাসনের বক্তব্য এবং মন্তব্য শুনলে অনুধাবন করতে পারবেন তারা দুঃখ প্রকাশ না করে হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গেছে। আর প্রধানমন্ত্রী তার স্বভাব সুলভ ভাষায় প্রতিবাদকারীদের হুমকি ধমকি দিচ্ছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসল সমস্যাটা কোথায়? আসল সমস্যা হলো এই গণবিরোধী সরকার। আপনারা জানেন 2018 সালের 29 ডিসেম্বর মধ্যরাতের নির্বাচনে এই সরকারকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেনি। ফলে জনগণকে সম্মান করা, জনগণের প্রতিবাদের ভাষার প্রতি সম্মান দেখানো, গুরুত্ব দেওয়া, এইসব গণতান্ত্রিক রীতি ও আচরণগুলো এই সরকার ব্যবহার করে। এই সরকার মনে করে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দেশের জনগণকে সাহায্য করে ক্ষমতায় টিকে থাকা যায়। তাই দেখা যায় বর্তমান সরকারের কাছে সবচেয়ে বড় শত্রু হলো বিরোধী দল ও বিরোধী মত। মত প্রকাশের স্বাধীনতাকে এই সরকার ঘৃণা করে। এই সরকারের কাছে সবচেয়ে উপেক্ষিত ও অসম্মানিত দেশের জনগণ। এই সরকারের সবচেয়ে বড় ভয় দেশের জনগণ। জনগণ একত্রিত হলে সর্বদা ক্ষমতা হারানোর ভয়ে ভীত এই সরকার মনে করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই কারণেই পুলিশ ভোলার ঈদগাহ মাঠে জড়ো হওয়া মানুষের প্রতিবাদের ভাষা না শুনে উন্মত্ত হয়ে গুলি করেছে। বর্তমান গণবিরোধী সরকার পুলিশকে একটা কাজই শিখেছে, সেটি হলো প্রতিবাদী জনগণের প্রতি গুলি করা ও মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা। অথচ দেশের সংবিধানে 37 অনুচ্ছেদে সুস্পষ্টভাবে লেখা আছে সমাবেশের স্বাধীনতার কথা। গত এক দশকে পুলিশ প্রমাণ পেয়েছে যে বিরোধী দল ও মতের মানুষকে হত্যা করলে কোনো বিচার হয় না, বরং পদোন্নতি হয়, তাদের পুরস্কৃত করা হয়।
এই কারণে প্রধান জনগণের ভাষা বোঝার চেষ্টা তার করেনি এবং বর্তমান সরকারও করে। আমাদের প্রশ্ন হচ্ছে কি হতো প্রতিবাদী মানুষের কথা শুনে, সরকারের কি পতন হয়ে যেত? কিসের এত ভয়, কাদের প্রতি এত ভয়? ঘটনার শুরু শুক্রবার থেকে, ঘটনার পরে দেওয়া পুলিশের ব্যাখ্যায় মনে হয় তারা পুরো বিষয়টি আগে থেকেই জানত। তাহলে এত সময় পেয়েও পুলিশ পরিস্থিতি সামাল দিতে পারলো না কেন? এর কারণ সরকার ও পুলিশের কাছে জনমতের কোনো মূল্য নেই। তাদের বিশ্বাস জন্মেছে মানুষকে খুন গুম অপহরণ করে যে কোনো পরিস্থিতি সামাল দেওয়া যায়। সাংবাদিক বন্ধুরা, এই দেশ সমাজিকার হতে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনুভব নিদর্শন হয়ে আছে। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস, কোনো ধর্ম নিয়ে কটাক্ষ বা কারো ধর্মে বিশ্বাসে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করা এদেশের আবহমান কালের ঐতিহ্যে নেই। আমরা মনে করি ঘোড়ার ঘটনা পূর্ব পরিকল্পিত, যে কারণে ঘোড়াকে রক্তে রঞ্জিত করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত ও দায়ীদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। সচেতন সাংবাদিক ভাইরা, আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, জনগণকে যারা অবজ্ঞা করে তাদের পরিণতি শুভ হয় না। জনমানুষের জানমান নিয়ে আর ছিনিমিনি খেলবেন না, যথেষ্ট হয়েছে। ভোলার গণহত্যার বিচার করতে হবে, ভোলার জনগণের দাবি অবিলম্বে মেনে নিতে হবে। আমি ভোলার সাধারণ মানুষের উপর পুলিশের নির্বিচার গুলিবর্ষণে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এই লক্ষ্যে আমাদের দলের পক্ষ থেকে আমরা একটি কর্মসূচি ঘোষণা করছি। ভোলা হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপির উদ্যোগে আগামী 23 অক্টোবর 2019 বুধবার ঢাকা মহানগরীতে থানায় থানায় এবং সারা দেশে জেলা ও মহানগরীতে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। এটা পরিবেশ পরিস্থিতির উপরে আমাদের মহানগরের থানা কমিটি, জেলা কমিটি স্টিয়ারিং কমিটি মিটিং টুকু ভাই ছিলেন ওখানে, তো আমি টুকু ভাই জানতে চাচ্ছি যে আসলে অনুমতি পেয়েছেন কিনা বা আপডেট কি ওই সোহরাওয়ার্দী উদ্যানে। ষড়যন্ত্রমূলক ভাবেই করা, দুটো কথাই একই রকম মিলে যাচ্ছে। পূর্ব পরিকল্পিত বলতে কাদের বোঝাচ্ছেন, এই পূর্ব পরিকল্পনার সাথে কারা জড়িত? এরপরে আমি বলেছি সরকারের ঘটনা আপনাদের অঙ্গ সংগঠন ছাত্র দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেখানে তাদের সাধারণ সম্পাদক তিনি অভিযোগ করেছেন যে তার নামে প্রায় 16টি ভুয়া আইডি আছে এবং সেই আইডি থেকে তার কিছু লিখনির কারণে তার বিরুদ্ধে অভিযোগ এসেছিল এবং এর প্রেক্ষিতে কি হয়েছে কালকে জানি এবং গতকালে ভোলায় যে ঘটনা ঘটেছে সেখানেও বলা হচ্ছে যে আইডি হ্যাক করা হয়েছে। তাহলে কি যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে আমরা বলতে পারি এটা অপরাধী, এটা কারা করছে, এই ধরনের ঘটনা কেন? এটা সেটা সম্পূর্ণ জিনিসই আমরা বলছি যে তদন্ত করা হবে সবটা জিনিস। আর তার মানে একটা হ্যাক হওয়া, হ্যাক যারা করছে তারা অন্যায় করছে, তাদের কোনো একটা স্ট্যাটাসের কারণে মানুষ হত্যা হবে, এটা কোনো গ্রহণ করা যায়। আমার মনে হয় এগুলোকে প্রতিরোধ করার বা এই ধরনের হ্যাক থেকে শুরু করে স্ট্যাটাস দিয়ে এরকম উস্কানিমূলক বিষয় দেওয়া থেকে শুরু করে সব কিছু
নিয়ন্ত্রণ করার আইন এবং ক্ষমতা সরকারের আছে, সরকারের। ধন্যবাদ।